नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेजे आपनादेर सकलके स्वागत आपनादेर संगे आमी भास्कर ममता बंदोपाध्याय राज्येर मुख्यमंत्री जिनी आगामी 29 एवं 30 मार्च धर्णा देवें कलकाताय आम्बेदकर मूर्तिर नीचे केंद्रीय बंचनार बिरुद्धे सेई धर्णार अनुमति एखोनो अब्दि पायनी राज्येर शासक दल तृणमूल कांग्रेस एमनटाई खबर सूत्रे आबार अन्यदिके दाड़िये ममता बंदोपाध्याय 2024 लोकसभा निर्वाचनेर आगे कांग्रेस के बाद दिए बीजेपी बिरुद्धे लड़ाई करार मतो जे आंचलिक राजनैतिक दलगुलोर अलायंस सेई अलायंस तैरिर जोन्नो एकेबारे मरिया सात दिनेर मध्ये तीन आंचलिक दलेर शीर्ष नेतृत्वेर संगे बैठक सारलेन ममता बंदोपाध्याय गत शुक्रवार अखिलेश यादव समाजवादी पार्टीर नेता परवर्ती क्षेत्रे ओडिशाते गिये ओडिशा सफरे गिये नवीन पटनायक बीजेपी नेता तार संगेओ बैठक सेरेछेन ममता बंदोपाध्याय एबं तार परवर्ती क्षेत्रे आज एच डी कुमारस्वामी जिनी जेडीएस नेता कर्णाटकेर तिनी एलेन ममता बंदोपाध्यायेर बाड़ीते बैठकओ हलो एबं मूलत बीजेपीर बिरुद्धे 2024 लोकसभा निर्वाचने लड़ाई करार जोन्नो कांग्रेस के बाद दिए आंचलिक राजनैतिक दलगुलोके ऐक्यबद्ध करार डाक दिएछिलेन ममता बंदोपाध्याय एर आगे तृतीय फ्रंट मुख थुबड़े पड़ेछिल जे जोट तैरिर मरिया चेष्टा चालिये जाच्छेन ममता बंदोपाध्याय सेई जोट वास्तवे कि देखा जाबे সেই প্রশ্নটা যেমন রয়েছে তার পাশাপাশি এটাও প্রশ্ন রয়েছে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আঞ্চলিক রাজনৈতিক দলের জোটগুলো আদৌ কি ততটা এফেক্টিভ হবে নাকি শুধুমাত্র বলার জন্যই জোটের কথা বলা এই জোট কি আদৌ দানা বাঁধবে একাধিক প্রশ্ন রয়েছে আবার অন্যদিকে রাজ্যের মধ্যেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস যেভাবে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের নেতা মন্ত্রীদের শাসক দলের নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে অত্যন্ত চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক বিশ্লেষকদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি তিনি এই মুহূর্তে তিহার জেলের জল খাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতকে বাদ দিয়েই লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসকে বীরভূমে বীরভূমের নেতৃত্ব তারা বলছেন অনুব্রত মণ্ডল থাকা না থাকা প্রভাব পড়বে না নির্বাচনের জন্য কিন্তু বাস্তব ছবি হয়তো অনেকটাই আলাদা হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের দায়িত্ব হাতে নিয়েছেন শুক্রবার বৈঠকও সারলেন বীরভূমের নেতৃত্বের সঙ্গে এবং যেটা তৃণমূল সূত্রে খবর অনুব্রত মণ্ডল নেই সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উল্লেখ করে বলেছেন অনুব্রতর মেয়েকে দেখতে হবে অর্থাৎ সুকন্যা মণ্ডলকে দেখতে হবে পাশাপাশি অনুব্রতর বাড়ি দেখতে হবে সামগ্রিকভাবে বীরভূম জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন মমতা আবার একই সঙ্গে এটাও বলেছেন কাজল শেখকে কার্যত সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি মুখ খুলবে না বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজল শেখকে আবার একই সঙ্গে বীরভূমের জন্য যে কোর কমিটি তৈরি করা হয়েছিল সেই কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেকেই বলছেন পঞ্চায়েত নির্বাচনটা আদতে অ্যাসিড টেস্ট হতে চলেছে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের দায়িত্ব নিয়েছেন অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোট মমতার কাছেও অনেক বড় প্রেস্টিজ ফাইট সেই প্রেস্টিজ ফাইটে আদৌ কি জয়ী হতে পারবেন মমতা পঞ্চায়েতে অনুব্রত মণ্ডলের না থাকা ঠিক কতখানি বিপাকে ফেলবে রাজ্যের শাসক দলকে আবার অন্যদিকে যেভাবে লাগাতার বিজেপির সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে যেভাবে বিরোধীরা বারংবার সুর চড়াচ্ছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেভাবে একাধিক দুর্নীতি ইস্যু গ্রাস করছে রাজ্যের শাসক দলকে সেখানে দাঁড়িয়ে লড়াইটা যে নিঃসন্দেহে অনেকটা কঠিন এ কথা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না আর পঞ্চায়েতের আগে সংগঠনকে যেমন ঢেলে সাজানোর বার্তা দিয়েছেন মজবুত করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠন গোষ্ঠী কোন্দলকে বাদ দিয়ে কতটা মজবুত হতে পারে পঞ্চায়েতের আগে তার উত্তর সময় দেবে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় প্রেক্ষাপটে রাজনৈতিক ভবিষ্যৎই বা কতটা শক্তপোক্ত হবে সেদিকেও তাকিয়ে রয়েছেন সকলে আর আপনাদেরকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আর শুধু ফেসবুক পেজ নয় রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেলেও আপনারা নজর রাখতে পারেন দিনের সমস্ত খবরের সবার প্রথম নির্ভুল ও লেটেস্ট আপডেটের জন্য।